বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতুলপুরের 234 নম্বর বুথে পশ্চিম বলরামপুরের গ্রামের মানুষেরা শাসক দলের শাসানিতে ভোট দিতে যেতে পারছিলেন না। এই খবর আজ বাংলার দপ্তরে আসলে আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে পৌঁছয়। প্রতিনিধিদের সামনে গ্রামবাসীদের ক্ষোভ উগড়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয় এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সহায়তায় ওই গ্রামের 300 থেকে 400 জন লোক ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছয়। এরপর কেন্দ্রীয় বাহিনী তাদের সহায়তায় ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দেন। আমরা দেখে নেব সেই চিত্র। আমরা এই মুহূর্তে আছি কোতুলপুর, আমরা কোতুলপুরের 234 নম্বর মদন মোহনপুর পশ্চিম মদন মোহনপুর, এখানে কয়েকশ মানুষ ভোট দিতে পারছে না। ইতিমধ্যে পুলিশের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ ধরে হচ্ছে, কোনো ভোটার ভোট দিতে পারছে না। গোটা গ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। দাদা আপনাদের অভিযোগ কেন? স্যার আমাদের অভিযোগ, আমাদের ঘর না দেওয়ার জন্য, একজন করে একজন করে আমাদের ঘরে হুমকি করে গেছে যে তোমাদের ভোট সব হয়ে গেছে, কেউ ভোট দিয়ে যাবে না, হাত পা ভেঙে দেবো। এবং সকালবেলায় আমাদের কয়েকটা লোকে মেরেছে স্যার। ওরা কেন্দ্র বাহিনীকে ফোন করতে তা তো আসে পাচ্ছে না, কি বলছে? হ্যাঁ আমরা এসেছি, আমি জটলা দেখলাম এদেরকে কি দিয়েছে, আমরা ফোন টোন হ্যাঁ ফোন করে এসছে, তার বুথে যাচ্ছে এদেরকে নিয়ে আগে দিয়ে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভটা কেন হচ্ছে? আধা ঘন্টা থেকে আমরা আধা ঘন্টা বিক্ষোভ চলছে, কিসের জন্য বিক্ষোভ? আমরাও বুথ পর্যন্ত যাবো, আপনাকে দেখাবো যে এত কয়েকশো মানুষ এরা ভোট দিতে পারে নাকি শেষ পর্যন্ত ফিরে যেতে হয়। আপনারা দেখুন, আমরা এই মুহূর্তে বুথ কেন্দ্রে যাচ্ছি, ভোট দিতে পারে কিনা। है वो पब्लिक जिसको आने नहीं दे रही।